এগারোই মে এই দিনে পৃথিবীতে এসেছিলেন যারা। 1864 সালের এই দিনে ব্রিটিশ লেখিকা এটেল লেলিয়ান উইনিচ জন্মগ্রহণ করেন। 1892 সালের এই দিনে ইংরেজ অভিনেত্রী মার্গারেট রাদারফোর্ড জন্মগ্রহণ করেন। 1904 সালের এই দিনে স্পেনীয় চিত্রকর সালভাদর দালি জন্মগ্রহণ করেন। 1916 সালের এই দিনে নোবেলজয়ী স্পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক কামিলো হোসে সেলা জন্মগ্রহণ করেন। 1916 সালের এই দিনে চিত্রশিল্পী নীরদ মজুমদার জন্মগ্রহণ করেন। 1918 সালের এই দিনে নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান জন্মগ্রহণ করেন। 1924 সালের এই দিনে নোবেল বিজয়ী ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী অ্যান্টনি হিউইশ জন্মগ্রহণ করেন। 1930 সালের এই দিনে ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী এডসগার ডাইগুস্ট্র জন্মগ্রহণ করেন। 1967 সালের এই দিনে উইকিমিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সু গার্ডনার জন্মগ্রহণ করেন। 1973 সালের এই দিনে মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক জেমস হেভেন জন্মগ্রহণ করেন। এই দিনে লোকান্তরে গেছেন যারা। 1915 সালের এই দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুদ্ধের শহীদ বিপ্লবী ভাই বালমুকুন্দ মৃত্যুবরণ করেন। 1915 সালের এই দিনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুদ্ধের শহীদ বিপ্লবী বসন্ত কুমার বিশ্বাস মৃত্যুবরণ করেন। 1981 সালের এই দিনে জামাইকান রোগে শিল্পী, গিটারবাদক ও গীতিকার বব মার্লে মৃত্যুবরণ করেন। 1985 সালের এই দিনে বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিস্ট ধর্ম প্রচারক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 1999 সালের এই দিনে পাকিস্তানি লেখক, সাংবাদিক ও যুদ্ধবিরোধী কর্মী ইকবাল আহমদ মৃত্যুবরণ করেন। 2003 সালের এই দিনে অস্ট্রেলীয় ক্রিকেটার আর্নিত শেখ মৃত্যুবরণ করেন। 2004 সালের এই দিনে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আলফ ভ্যালেন্টাইন মৃত্যুবরণ করেন। 2016 সালের এই দিনে বারবাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার টনি কোজিয়ার মৃত্যুবরণ করেন। এই দিনের দেশের গুরুত্ববহ ঘটনা। 2018 সালের এই দিনে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু ১ আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে 57তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যোগ হয় বাংলাদেশ। এই প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক বাস্তবায়িত হয়। এছাড়াও এটি ফ্যালকন 9 ব্লক 5 রকেটের প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। এই দিনের আন্তর্জাতিক গুরুত্ববহ ঘটনা। 330 সালের এই দিনে কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়। 912 সালের এই দিনে মহামতি আলেকজান্ডার বাইজেন্টাইন রাজ্যের সম্রাট হন। 1745 সালের এই দিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়। 1857 সালের এই দিনে দিল্লিতে সিপাহী বিদ্রোহ হয়। 1867 সালের এই দিনে লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে। 1935 সালের এই দিনে জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মতো পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়। 1940 সালের এই দিনে জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে। 1949 সালের এই দিনে ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়। 1994 সালের এই দিনে ফিলিস্তিনি পুলিশ গাজা এলে 27 বছরের ইসরায়েলি দখলদারির অবসান ঘটে। 1997 সালের এই দিনে দাবা খেলুড়ে কম্পিউটার ডিবলু গ্যারি কাসপারভকে পরাজিত করে। এই প্রথম কোনো কম্পিউটার বিশ্বজয়ী কোনো দাবা খেলোয়াড়কে পরাজিত করে। 1998 সালের এই দিনে ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে তিনটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।